লাইভ এসেছি আমার অফিসিয়াল পেজ থেকে। তো আপনারা সবাই চাইলে আজকে আমার সাথে অনেক আগাইতে পারবেন, আর যেটা করতে হবে লাইকটি শেয়ার করে কমেন্ট করতে হবে। সবাই বেশি বেশি লাইকটি শেয়ার করেন এবং কমেন্ট করেন যে আমার সাথে কলেজ জয়েন করতে চাচ্ছেন যারা। মনজিৎ সরকার লিখেছেন হাই, হ্যালো মনজিৎ, হাউ আর ইউ। শালম খান লিখেছেন হাই ম্যাডাম জি, হ্যালো শালম খান, কি অবস্থা? মনজিৎ সরকার লিখেছেন হ্যাঁ ভালো, ওকে, তুমি কেমন আছো? মনজিৎ সরকার লিখেছেন আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মহেশ কুমার লিখেছেন হাই, হ্যালো। রাহুল রয় লিখেছেন কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আরিনা আশিক লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এম এস নাহিন লিখেছেন হাই কিউটি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তুমি কোথায় আছো এখন, বাসায় নাকি? রেদওয়ান আলম লিখেছেন হ্যাঁ আমি বাসায় আছি। সুমন চৌধুরী লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া, কি অবস্থা? এই মুহূর্তে কে কে আছেন আমার সাথে লাইভে জয়েন করতে চাইলে বেশি বেশি লাইকটি শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। তো সবার কি অবস্থা, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, কোন থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান। ওহিদ হোসেন লিখেছেন হ্যালো, আছে অনেকেই জয়েন করছেন, সবাই জয়েন করুক একসাথে, তারপর না হয় কথা বলার সাথে। আপু তুমি কেমন আছো? তোমার লাইফটা দেখতেছি দাদা, আমি শেয়ার করছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, যারা লাইফটা বেশি বেশি শেয়ার করছে তাদের অবশ্যই কল দিব আজকে। অনেক সুন্দর লাগছে আপু, আই লাভ ইউ। আকরাম খান লেগেছেন এত ভালোবাসা সবার। মুন্সি লিখেছেন কল দিয়ে অবভিয়াসলি কল দিব, যারা বেশি বেশি লাইক শেয়ার করবে আমি তাদের সবাইকে কল দিব। তো আমার যতগুলো গ্রুপে আছে সবগুলো গ্রুপে শেয়ার করে দিলাম। শাহরুখ খান লিখেছেন থ্যাংক ইউ, এক্সকিউজ মি আপি। এমডি মুরাদ লিখেছেন জি ভাইয়া বলুন, মন শুধু ছুঁয়েছে, মন শুধু মন ছুঁয়েছে। উনি আমার প্রোফাইলে অ্যাকচুয়ালি কেমন আছেন আপু, উনি লিখেছেন আমি ভালো আছি। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? রাশেদ লিখেছেন এই তো ভাইয়া কমেন্ট তো পড়ছি, কমেন্ট করে দিচ্ছি এত। আচ্ছা আচ্ছা এমনি আমি জুয়েল লিখেছেন হ্যালো, হ্যালো কি অবস্থা? আনায়েত হোসেন লিখেছেন হ্যাঁ আপু, বাহরাইন থেকে বলছি, হ্যালো কেমন আছেন আপনি? স্মার্ট বয় রুহান আছে আমাদের সাথে, সাথে আরো আছেন সাইন গনি তাপত, ওয়াও অসাম, থ্যাংক ইউ। ফয়সাল মুন্সি লিখেছেন কল মি, অবভিয়াসলি
কল দিব। আচ্ছা, যারা যারা আমার সাথে কলেজ জয়েন হতে চাচ্ছেন তারা সবাই লাইকটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন, আমি তাহলে কলে ইনভাইট করবো। তো এখন আমি কলে যেতে চাচ্ছি, তো কেউ যদি লাইভ লাইভে আমার সাথে কলে জয়েন করতে চান দেন কমেন্ট করতে ভুলবেন না। আপনি তুমি চুপ কেন? এমনি রুবেল লিখেছেন, আমি তো চুপ না, চুপ কেন মনে হলো। মাহু ইসলাম লিখেছেন কল নেই। আচ্ছা হ্যাঁ, কল দিব, যারা লাইভ শেয়ার করেছো তারা কমেন্ট করো, আমি তাদের কল দিব। প্লিজ কল নেই, প্লিজ কল নেই লিখেছেন ইমাম হাসান। ইয়েস, আমি কল দিব, বাট লাইভ শেয়ার করতে হবে। লাইভ কারা শেয়ার করেছো? মির্জা মির্জা লিখেছেন, মির্জা মঞ্জুর ইসলাম লিখেছেন তুমি কি বিয়ে করছো? আমি বিয়ে করি না আপু, কালকে আমি শেয়ার করলাম, এত শেয়ার করলাম, করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কল মি, কল মি প্লিজ। রাজীব আহমেদ লিখেছেন, আচ্ছা ঠিক আছে রাজীব আহমেদ, যেহেতু এত করে বলছো, উনি এত করেছেন, তাহলে অবশ্যই আমরা তাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। কোথা থেকে লাইভ দেখছেন আপনি? আমি কুয়েত থেকে, কুয়েত ডিউটির ফাঁকে আপনার কাল পরে তো আপনি রিপোর্ট করেন আমার, মানে আমি কালকে কমেন্টই পড়িনি। না না, কমেন্টই করছেন না কালকে আমি আপনার কমেন্ট যদি প্রথম থেকে। করতাম তাহলে আমি অবশ্যই কল দিতাম। আমি আপনার প্রথম দিকে একদম সারাটা একদম সারাটা লাইভ দেখলাম কালকে। আও, আজকে আমি কমেন্ট দেখে নেই। তো ভালো আছেন নি আপু? আমি কুয়েত জি থেকে ভাইয়া বলছি, ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী? আচ্ছা, কত বছর ধরে আছেন বাহিরে? তো 1 বছর হয়েছে, আজ 1 বছর হয়েছে। অনেক কম। কেমন লাগে, ভালো লাগে? ভালো লাগে না আপু, জীবন অনেক কষ্টের, ছোট গেলে আসছি তো লেখাপড়া ছেড়ে আসছি, জীবন অনেক অনেক খারাপ লাগে, কষ্টের, অনেক কষ্ট খারাপ থেকেই লাগে। তো, কষ্ট থেকেই তো কেষ্ট মিলে, ওই যে আমার ছোটবেলায় সবসময় পড়ে এসেছি। এই ডিউটির মধ্যে আছি, যাক ভালো অনেক। হইয়া। আপনার বাড়ি কোথায় আপু? কষ্টের, আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। আপনার ইউটিউবে আপনার গানও তো দেখলাম, আপনি গানও শুটিং করেন নাকি আপনার? জি ভাই, না আমি মানে বলতেছি আর কি, লাই এত বড় মানে গান করে ওর লাইভ আমি সরাসরি দেখতেছি, আমি মানে এরকম নিজের মানে অনেক ইয়া হ্যাঁ আমি করতেছি, গান করি না, আমি হচ্ছে মডেলিং করি। মানে মডেলিং শুটিং করে নেই তো। আমি মানে কালকে অনেকবার ট্রাই করছি যে মডেলিং করে শুটিং করে তার তার সরাসরি আমি কলে আসতে পারি, মানে আমার ধন্য মনে করবো। অনেকবার আমি মানে অনেক কলে আসবার অনেক মেসেজ পাঠাইছি তো আপনি মেসেজ করেন নাই। পড়ি নাই ভাইয়া, ওই যে মেসেজ অনেক আসে, আস্তে আস্তে মেসেজ গুলো উপরে চলে যায়, তখন অনেক মেসেজ মিস হয়ে যায়, আর এই জন্য আর আপনার কি। বাড়িটা বাড়ি না কোথায় বলছেন আপু? ঢাকাতে ঢাকা কোন জায়গা? আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া, অনেকেই কমেন্ট করছেন, আমি অন্য কলে চলে যাব আপনার সাথে ইনশাআল্লাহ। নেক্সট টাইম আবার কথা হবে, আমার এই পেজে লাইক দিয়ে রাখবেন, নেক্সট টাইম আবার কথা হবে ভাইয়া। ভালো থাকবেন আচ্ছা ভাইয়া, ঠিক আল্লাহ আছে, হাফেজ। ওকে, আচ্ছা ধন্যবাদ আপু, যারা ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। যারা হচ্ছে এই মুহূর্তে লাইভে আছেন আমার সাথে, লাইভটি দেখছেন, তারা বেশি বেশি লাইভটি শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আর যারা আমার সাথে কলে জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই তারা লাইভটি শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে কমেন্ট করবেন। আচ্ছা, আমি নেক্সট কলে চলে যেতে চাচ্ছি, তো নেক্সট কলে চলে যাওয়ার আগে লেট মি নো কারা এতক্ষণ ধরে লাইভটি শেয়ার করেছেন। এখানে আছেন কে কে? আশিকুল জামান, আরিফ লিখেছেন, শাকিলা কল দিবি দোস্ত, আপনি কিন্তু চিনলাম না। এমডি রাশেদ রাইহান লিখেছেন, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। শালম খান একজন রেগুলার লাইভে ভিউয়ার, সো আমি আজকে ওনাকে কল দিচ্ছি, উনি খুব ভালো গান জানে। আর যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন তারা অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। কেউ হ্যালো, হ্যালো, এই কন্ট্রোল।
ওই ম্যাডাম জি, কি তা খবর তোমার? কি তা খবর? এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো ইদানিং তো তোমার খবরই পাই না। খোঁজ খবর ছিল না, বিকজ আমার এক্সাম চলতেছিল, ও পরীক্ষা। বিডি মডেল শাকিলা পারভীন লাইফে, উফ। বুঝলাম ভাই, আপনি শেয়ার করছেন? শেয়ার তো অবশ্যই করুম, তাই না? তোমার লাইফ শেয়ার করুম না, অবশ্যই এটা করবে। কথা হইলো। তোমার এত ভালো একটা ভক্ত বা ভিউয়ার্স। হ্যাঁ, আপনারা আছেন বলেই আজকে আমি আসি লাইভে আপনাদের জন্য। আজকে লাইভটা সারপ্রাইজ। তো দুষ্টুরানা কি অবস্থা? দুষ্টুরানা কোথায়? দুষ্টুরানা তো আছে, দুষ্টুরানা আছে সাত পাশেই। এ তাই না? দুষ্টুরানা, তো আপনি গান, আপনি গান টান করবেন না আজকে? দুষ্টুরানা দুষ্টুরানা তোমার ডাকে, হ্যালো দুষ্টুরানা। মিয়া, আপনি কি গান টান করবেন না আজকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ গান গান করবেন না আজকে? গান শুনতেই গো। ইয়েস, আপনি যে সুন্দর গান করেন, ওরে আল্লাহ, যে ড্রেস আমি পরে গান, পুরো তো যে এভাবে এভাবে ড্রেস পুরো মাথা নষ্ট। বসের লগে বসের লগে শিস মাইরা শিস মাইরা ড্যান্স করলা। আমি কিচ্ছুই শুনি না, হ্যালো, কিচ্ছু শুনি, আমার সাথে অনেক আছেন যারা কলেজ জয়েন হতে চাচ্ছেন, তারা কল করুন। আচ্ছা, আমি নেক্সট কলে চলে যাচ্ছি, কেউ যদি গান করতে পারেন তাহলে আমাদের সাথে গানটি শেয়ার করতে পারেন, আপনার পছন্দের কোনো গান কাউকে ডেডিকেট করে আমাদের সাথে গান লাইভে জয়েন করে গান গাইতে পারেন। কে আসছে? সমস্যা, আই ডোন্ট নো, আমি অন্য একটি কলে চলে যাচ্ছি। কল দসে ভিডিও কল। হ্যালো, হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কোথা থেকে কোথা বলছেন? থেকে আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি তো সাতক্ষীরা জেলার সামনগর থানা কাশিমারি আমার ইউনিয়ন। ও আচ্ছা, মানে আমি হচ্ছে ঢাকা থেকে। শামসুর ভাই আপনাকে টাটা দিচ্ছি, টাটা দেও। হ্যালো, ঠিক আছে, আপনি ডাটা দিচ্ছেন, ওই যথেষ্ট। আর ভাই লজ্জা পাইছে আপনার দেখে, আপনার তো অসম চেহারা, ও ভালো চেহারা দেখলে ভয় পায়। শেয়ার করলাম। আচ্ছা, আই এম এ ডিসকো ড্যান্সার, আই এম ডিসকো ড্যান্সার, গানটি শোনানা প্লিজ। আচ্ছা, নেক্সট কে আছেন? লাইভে জয়েন হতে চাচ্ছেন আর যারা বেশি বেশি লাইক শেয়ার করেছেন, আমি শুধুমাত্র তাদেরই কল দিব। তো
শেয়ার করলাম কলটা। আচ্ছা আমি কমেন্ট করছি, অনেকেই কমেন্ট দিচ্ছেন। রাসেল রানা আমাদের সাথে আছেন, এমনি সাগর, শামীম, আল মাসুদ আছেন, যিনি লিখেছেন শেয়ার করলাম কল দিলে ধন্য হতাম। ভাইয়া তোর অলরেডি কল দিয়ে দিয়েছি আই থিঙ্ক। আচ্ছা ও হ্যালো হ্যালো চিঠি লিখেছেন এমনি সাগর, লিখেছেন আপনার সাথে শেয়ার করেছি কল দেন আপু এমডি সাগর। আচ্ছা আমি এমডি সাগরকে একটা কল দিচ্ছি, দেখি এমডি সাগর আপু চারটা শেয়ার করেছি। তুমি আমার কমেন্ট পড়ো না কেন সুমন? সুমন হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন আপু? আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই তো আমিও ভালো আছি। কোন জায়গায় লাইভটি দেখছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। মালয়েশিয়া থেকে? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেটি পোয়া? পোয়া না? জি সিলেটি পোয়া। আপনি কি সিলেটে পড়ি? না ভাই আমি ঢাকার। ঢাকা কোন জায়গায় বাড়ি আপনার বাসা? ঢাকার মিরপুরে। আপনাকে তো চিনি আমি, আর অনেকদিন কথা বলছি তো। আচ্ছা মিরপুর তেরোতে না? হ্যাঁ ওই যে লাইভ দেখছেন আপনি? লাইভ দেখছি মানে অনেক লাইভ দেখছি, মানে আরো দুই তিনবার আপনার সাথে কথা বলছি। শুধু লাইভে দেখে নেই, লাইভে কথাবার্তাও মনে রাখছে। বাবা আপনি তো মাস সেলিব্রিটি। দেশে আমার আব্বু আছে, আম্মু আছে, আমার ভাই আছে, বোন আছে, সবাই আছে। আর ভাবি? ভাবি নাই। ও ভাই আপনাকে আজকে আমাকে দেখে আমাকে দেখে কি মনে হয় আমি বিয়ে করছি? আচ্ছা এত তাড়াতাড়ি যদি বিয়ে করতাম তাহলে আমার আমার খাওয়াইতো কে আর আমার বউ খাওয়াইতো কে? এটা বললাম। এই যে আপনি কাজ করবেন, দেশের বাইরে গেছেন কাজ করতে, আপনার সকল এই ধরনের প্ল্যান সাকসেস হোক, আল্লাহর রহমত হোক। নাইস লাগতেছে আপু, আপনার চুল গুলা না অনেক সুন্দর এরকম। আপনার একটা ইয়ার মধ্যে আছে, আপনার নাম মারিয়া, মানে একটা শুটিং এর মধ্যে আছে আপনার নাম মারিয়া, মনে আছে? ভাই আপনি তো সেই মানে শুটিং এর মধ্যে আমার একটা একটা শুটিং আমার নাম থেকে মারিয়া, একটা মানে শর্ট ফিল্ম এর মধ্যে, তো সেই নামটা আপনি মনে রাখবেন। এই দাঁড়া তুই কি বলছিস? তুই দাঁড়াই যাবে, আমি আসতেছি। কি বলতেছিস তুই? ডায়লগ ও মাই গড, জোস্ট তো ভাই আপনি তো ডায়লগ মনে রাখছেন। তাজমুল ইসলাম লিখেছেন থ্যাংক ইউ, ওয়াও থ্যাংক ইউ সো মাচ তাজমুল ইসলাম ভাইয়া, লাইভ শেয়ার করতে ভুলবেন না। আদা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন, সবাই বেশি বেশি লাইভ শেয়ার করবেন আশা করি।
আর যারা বেশি বেশি লাইভে শেয়ার করবেন আমি তাদেরকে কলে ইনভাইট করবো। আপনি হাসিটা অনেক সুন্দর লিখেছেন। তালিকুর রহমান সোহান, থ্যাংক ইউ সো মাচ। এস আর ওয়াই ইরশাদ লিখেছেন, প্লিজ প্লিজ কেন ভাইয়া একটু মানে পুরাটা বলুন, আপু কি হলো কথা বলছো না কেন? কথা বলছি মেহেরুল রানা ভাইয়া, এখানে অনেকেই আছেন আমাদের সাথে যারা নতুন করে জয়েন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সবাই বেশি বেশি লাইক শেয়ার করো, গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করো। আচ্ছা কারা কারা শেয়ার করেছো তারা কমেন্ট করো, আমি তাদের কল দিচ্ছি। এখন এমনি মামুন রব্বানি লিখেছেন, শেয়ার করেছে, আমি তাকে কল দিচ্ছি। আর এছাড়াও যারা হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। কি করছেন ভাইয়া, এত অন্ধকার কেন? রুমের ভিতরে আছি তো। ও কোথায় আপনি? আমি রামপুরাতে থাকি, তুমি? মিরপুর। গান শুনবা? সারা নয়টা। ও ভাই আপনি গান টান পারেন নাকি? খুশি হয়ে গেছেন। বলব পারি, গান না শুনি? জি ভাইয়া, খাওয়া দাওয়া বলতে ওই সন্ধ্যার নাস্তা করছিলাম, আর রাতে ডিনার 11টা 12টা এরকম টাইম টেবিল। মনে হয় বলতে তো অতটা তোমায় ভালোবাসি, যদু তুমি তুমি চৌদ এই মনে রানাতে গান আছে, সত্যি বলো না কেউ কি না কখনো বাসে মনে জানাতে কানাতে বলো না কেউ কি না কখনো বাসে বলতে মনে হয় বলতে তো বুদানা তোমায় ভালোবাসি। আপনি কেমন আছেন? এই তো বিছানার মধ্যে শুয়ে আছি, হাসপাতালে আসলাম কালকে। আমি এক হিসেবে অসুস্থ, এক সপ্তাহে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। কে? সবাই জানে, একমাত্র গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি জানি না। সবাই নাসির ভাই আর সবাই বর্তমানে সবাই জানে। কি অবস্থা, লাইফটা খুব সুন্দরই দেখতেছিলাম। বুঝি নাই কি বললেন। আমি
আমার পার্সোনাল ইয়ার মধ্যে শেয়ার করছি, আর হ্যান্ড দা করলে নাসির ভাই দুটো মাইরও দিতে পারে। ও আচ্ছা থাক, ওইটা আমার বলা লাগবে না এখানে। যাই হোক, আপনি মানে অ্যাক্সিডেন্ট করছেন আমি জানতাম না, আমি আপনার কাছে এখন জানলাম। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, রেস্ট নেন, অন্য এক সময় কথা হবে। ওকে আচ্ছা, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আচ্ছা নেক্সট কে আছেন আমার সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন, বেশি বেশি লাইভ শেয়ার করুন। রাগ করে আছে নাকি এখানে? তাজমিনুল ইসলাম লিখেছেন না, অবভিয়াসলি না ভাই, আপনাকে আমি কল দিলাম, কথা বললাম, রাগ করবো কেন? আচ্ছা আপনি কি মাশাআল্লাহ লিখেছেন, হাসানুর জামাল, থ্যাংক ইউ। আচ্ছা আপু আমি প্রতিদিন আপনার লাইভ দেখি, তুমি আমাকে একটা কল দাও না কেন? আচ্ছা আমি করেছি। Can you call me can you call me with in Hindi my friend? I Hindi to bolte parbo but apnar English ta to thik chilo na ei jonno amar bujhte koshto hoye jay. Assalamu alaikum. Wa alaikum assalam, kemon achen bhaiya? Alhamdulillah bhalo achi, apni kemon achen apu? Ji bhaiya bhalo achi. Koto theke live dekhchen bhaiya? আপনার লাইভ দেখি অনেক ভালো লাগতেছে, আমি প্রতিদিন আপনার লাইভ দেখি, প্রতিদিন আপনাকে কমেন্ট করি, কিন্তু আপনি আমাকে একটা কল দেন না ভাই। আমি অনেক সময় কমেন্ট দেখতে পাই না, কমেন্ট চলে যায়। কি ছিল দেখছেন, আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, সবাই কি আমার কথা শুনছেন? হ্যালো জোসনা, ব্যাপারটা আমি সবাইকে দেখবো, এখন আমাকে কেউ দেখবে না। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি, অনেকেই কমেন্ট দিচ্ছেন, তুহিন আহমেদ আছেন, হ্যালো। হ্যাঁ চার্জার আছে, বাট আমার ইচ্ছা করতেছে না এখন উঠে চার্জার অন করতে। আমি এইভাবেই মানে আজকে কথা বলবো, দেখি আমার সাথে এখন কিভাবে কতজন থাকে। আচ্ছা আপনার কি লাইসেন্স আছে আপু? আপনি তো সুন্দর, তার জন্য ভাই আমি জানতাম না কেউ সুন্দর হওয়ার জন্য ওই জন্য তার লাইসেন্স থাকতে হবে এরকম কিছু। আপনার অন্যরকম চিন্তা ভাবনার জন্য আমরা আপনাকে স্যালুট করতেছি ভাইয়া। হ্যালো আপনি যে লাইনে আছেন, আপনি কি আমার কথা শুনছেন? কমেন্ট পড়ছিলাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ এখন শুনছি, আপনি কি বোর হচ্ছেন? ডিনার ভাইয়া, ডিনার তো এখনো করিনি, করবো পরে। আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে, অন্য এক সময় আপনার সাথে আবার কথা হবে। আপনার নাম হচ্ছে শামিম আহমেদ, আমি আপনার নামটি মনে রাখলাম, নেক্সট টাইম অবশ্যই আপনাকে আমি কল দিব। ভালো থাকবেন। জি ভাইয়া অবশ্যই, সো ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা আমি তো অনেকক্ষণ ধরেই মানে কথা বলছি, আর এখানে দেখা গেছে ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে গেছে, এখন আমি চার্জার অন করতে পারি, বাট আমার কোনো ইচ্ছা করতেছে না যে চার্জার অন করবো। আমি এইভাবেই কথা বলবো, যারা আমার সাথে এইভাবেই কথা বলবে। অ্যান্ড ইস ভাইটা বিবর্ণ নীল লিখেছেন, ইস ভাইটা একটা কুফা, অবভিয়াসলি না। আমি আছি আপু কল দেন। আরিফ হোসেন লিখেছেন, অজানা কষ্টের বাপ্পি আছেন আমাদের সাথে, তো মুক্তি আহমেদ চৌধুরী আছেন, আছেন বিবর্ণ নীল, উজ্জয় উজ্জ্বল রয়, ইমতিয়াজ খান ওয়ার্কার আছেন, এন কে আকাশ আরো আছেন, জাকির জাকির, শিরিনিচে বিড়ির দোকান, সীমান্ত সুমন,
ইমতিয়াজ খান ওয়ার্কার, এখানে মিয়া সোহেল লিখেছেন কল মি। আচ্ছা আমি আরেকটি কলে চলে যাচ্ছি, তো আরেকটি কলে দেখি আমাদের সাথে কে জয়েন হয় এখন। দেখুন আমার বাসাতে ইলেকট্রিসিটি নাই, বাট বাহিরে এনাফ আলো আছে। দেখুন তাপ দেখা যায়, তাপ দেখে তো আমি আছি এখানে। জাকির লিখেছেন আমি কল চাই, অজানা কষ্টের বাপে লিখেছেন প্লিজ কল মি। ভাই আপনাকে কল দিতে পারছি না এই জন্য, বিকজ আপনার এখানে কলের কোনো অপশন নেই। আপু একটা কল মি, আপু একটা কল মি, নীরব মনের মানুষ লিখেছেন। আচ্ছা ভাইয়া তোমাকে আমি কল দিচ্ছি, তুমি যেহেতু একটাই কল চেয়েছো দিচ্ছি। মেসেঞ্জারে কল দেওয়ায় মানুষগুলো দুঃখ কবে শেষ করবে আল্লাহ জানে। ওয়াও নাইস, ওয়াও এখানে এমডি আলামিন মোল্লা লিখেছেন তুমি সাধারণ মতো। আপু কল দিবেন না আমাকে, কল দিব ভাইয়া আমার থেকে চলে গেছে, আর নেটটা আমার তো ভালো না, আমি জানি আমাকে কল দিবা না। লিটন আহমেদ লিখেছেন আপনি কিভাবে জানেন আমি বুঝলামই না, ভাইয়া আপনাকে আমি কল দিচ্ছি। আচ্ছা হি হি হি, শাকিলা কত সুন্দর দেখতে, হি হি হি, ইলেকট্রিসিটি চলে গেছে এখন ম্যাটার করে না, ইট ডাজন্ট ম্যাটার। যাই হোক আজকে যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে আর আমার ভালো লাগছে না, আমি চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম ইলেকট্রিসিটি চলে আসলে আবার অন্য একদিন চলে আসবো লাইভে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। যারা আমার সাথে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সামনে পয়লা বৈশাখ, সবাই অনেক এনজয় করুন, পয়লা বৈশাখে সেলিব্রেট করুন, প্রয়োজন করিয়ে ঘুরতে যান। আর আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।